আমাদের নতুন প্রজন্ম যারা লেখালেখি করছেন তারা জন্য দীর্ঘদিন আমাদের বাংলা সাহিত্যের সাথে জড়িত। চাকরির শুরুতে বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি পদার্পণ করেছেন এবং বাংলা সাহিত্যে বেশ অবদান রেখেছেন। আমরা তার বাসায় এসেছি একটি ঘরোয়া পরিবেশে কিছু কথা বলার জন্য, এই কারণে যে আজকে আমাদের বাংলা সাহিত্যে যারা চর্চা সাহিত্য চর্চা করছেন তারা হয়তো দুই এক কলম লিখে মনে করেন যে আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে করে করা হয়ে গেছে। আসলে ঠিক তো নয়, বাংলা সাহিত্যটা অনেক বড় জায়গা, বড় স্থান, এখানে টিকে থাকা খুব কঠিন কাজ। কেমন আছো? একটি তার সারা যায়নি একটি উপন্যাসের জন্য তো অর্জন করেছে গল্পটা। সবাই এই গল্পটাকে যারাই পড়েছে তারা বলছে যে সিরাজ ভাইয়ের এই কাজটা একটা অসাধারণ কাজ। আরও কিছু বই কাজ হচ্ছে করোনাকালীনের জন্য, অনেক কাজ আমরা থমকে গেছে প্রকাশনা। আমরা মোহাম্মদ সিরাজুল ইসলামের মুখোমুখি হয়েছি আমরা সাহিত্য বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আমাদের নতুন প্রজন্ম যারা লেখালেখি করছেন তারা যেন কিছু বুঝতে পারে যে আসলে সাহিত্যটা একটা আমরা যত সহজ করে ভাবি আসলে তত সহজ নয়। এটা একটা পড়াশোনার জায়গা, যারা জ্ঞানের জায়গা, যারা জ্ঞান যাদের জ্ঞান আছে তারাই টিকে থাকবে। এখানে কোনো প্রকার খোসা দিয়ে কিছু অর্জন করা সম্ভব নয়, এটা টিকে থাকতে হলে অবশ্যই ভালো কিছু সৃষ্টি করেই টিকে থাকতে হবে। সে ধরে টিকে আছে আছি, ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি তো দীর্ঘদিন এই সাহিত্যের সাথে জড়িত, কীভাবে কীভাবে লেখাটা আপনার কাছে কীভাবে লিখতে আসলো, কীভাবে সূচনাটা করলো? সূচনাটা বিভিন্ন লেখা দেখে, তারপরে আমাদের দেশের যে প্রেক্ষাপট, মানুষের যে পড়াশোনা, বইয়ের প্রতি আকর্ষণ, এবং বই পড়লে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, এই বই মানুষকে উন্নত জীবনযাপনে উত্তীর্ণ করে, এই সমস্ত নানান রকমের নিজের ভিতরে অনুশোচনা আসছে। সে অনুশোচনাই আমার এই লেখার মূল উদ্দেশ্য, যাতে আমার লেখা পড়ে বা আমার লেখায় মানুষের পড়াশোনার ব্যাপারে, মানুষের জ্ঞান অর্জনের ব্যাপারে কিছু অবদান রাখতে পারে, মানুষ যাতে কিছু শিখতে পারে, সেই উদ্দেশ্যই আমার এই লেখার ভিতরে আসা। আমি কত সাল থেকে আমি স্কুল জীবন থেকেই মোটামুটি লেখালেখি শুরু করছিলাম। স্কুল জীবনে নানা প্রতিকূল অবস্থা ছিল, নানা প্রতিকূলে এই লেখাটা উপস্থাপন জনসমক্ষে উপস্থাপন করার সুযোগ হয়নি। পরবর্তীতে আমি যখন চাকরি করি তখন আমি ময়মনসিংহ জেলায়, তো ময়মনসিংহ জেলায় থাকাকালে আমার বেশ কিছু গুণী ব্যক্তি যারা এই লেখালেখি করেন, কবি সাহিত্যিক, ওনার সেটা পরিচয় হয়, তা ওনা আমাকে খুব ভালো করে অন্তরের সাথে নিয়ে আমাকে খুব ইয়ে উৎসাহিত করেন। তো আমার লেখালেখি বেশ কিছু পাণ্ডুলিপি দেখে ওনারা খুব ইয়ে হন, আবেদাবুত হয়ে পড়েন যে এত সুন্দর লেখা, এটা কেন আপনি উপস্থাপন করতে পারেন না জনসমক্ষে বা পাঠকের সম্মুখে। তো আমি সব কিছু দেখে মোটামুটি চারটা প্রতিটা পাণ্ডুলিপি আমি এই সমস্ত করে দেবো, আপনার কোনো চিন্তা লাগবে না, যত যা করার দরকার আমি করবো। তা ঠিক ইনশাল্লাহ, কোনটা দুইজন ছিলেন তার দুজনেই আন্তরিকতার সাথে আমার দুটো বইয়ের ওনারা ঠিক করে, যেমন একটা কেমন আছো, জি কেমন আছো, আর একটা আমাদের আবার যদি দেখা হয়, তা দুটো বই ওনারা প্রকাশ করলে এবং প্রকাশের বই যে ইয়ে হয় মানে প্রকাশনা অনুষ্ঠান নিজেরাই করেন এবং খুব গর্জিয়াস টাইপের এবং খুব বিশিষ্ট ব্যক্তি, ময়মনসিংহ শহরের ময়মনসিংহ জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যারা আপনার ভালো ভালো পজিশানে আছেন তাদের আমন্ত্রণে ভালো ভালো লেখক, বিভিন্ন ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ডক্টর, প্রফেসর, প্রিন্সিপাল ওনারা উপস্থিত হয়, সব কিছু মিলে ওনাদের একটা বিরাট একটা অবদান আছে, যে অবদানটা জনসমক্ষে পাঠকদের কাছে আমার এই লেখাগুলো উপস্থিত হয়েছে। এই জন্যই খুব ভালো লাগছে ময়মনসিংহ যাচ্ছিলাম, তারা আন্তরিকতার সাথে যে
যে বইগুলা উপস্থাপন করেছেন, মূল উদ্দেশ্যই ওইটাই। তাদের উদ্দেশ্যটা জনসমক্ষে যদি পৌঁছে যায়, তাহলে পরে পাঠক যদি পড়ে, তাহলে পরে তাদের এখান থেকে ভালোটাই গ্রহণ করবে, যেটা খারাপ সেটা গ্রহণ করা পারবে না। ইনশাল্লাহ অনেক সাড়া পাইছি এই মৌসুম শহরে। আপনার এই বইটা আমি অনুযোগ করেছি, আমার কাছে আসলে খুব ভালো লেগেছে যে আপনি যে মানুষগুলো যখন অর্থ ছিল জি, এবং সেই মানুষ যখন আবার অর্থশীল হয়ে গেছে, বিত্তশীল হয়ে গেছে, তাদের কালচার চরিত্রটা কিন্তু আপনি একেবারে খারাপ পথের দিকে হয়ে গেছে, যে মানুষ টাকায় মানুষকে নষ্ট করে। আমি তুলে ধরছি যে আমাদের সমাজে এই সমস্ত মানে টাকা হওয়ার আগে ভালো থাকলে, টাকা হয়ে গেলে সে ভালো থাকতে পারে না, থাকতে পারে না, এমন রকম অবক্ষয় আসে, তাদেরকে মাথার চারা দেয়, এই সমস্ত সাইডগুলাই তুলে ধরা। এবং এই বইতে তো আমি মনে করি যে অনেক সাড়া পেয়েছে, অনেক সাড়া পেয়েছে জি, মানুষ অনেক মানুষ অনেক বই নিয়েছে এবং তারা খুব উৎসাহিত হয়েছে যে না আসলে এটা এই সমস্ত বই বর্তমানে অবস্থায় প্রয়োজন, মানুষ কিছু বুঝতে পারবে, মানুষের সময় এখান থেকে কিছু নিতে পারবে এবং সমাজ সম্বন্ধে অবগত হতে পারবে, ভালো দিকগুলো তারা গ্রহণ করবে, গ্রহণ করবে, এরকমের বেশ ভালো সাড়া পেয়েছে। আগামী দিন আপনার চিন্তা করি যে পাঠকদের কাছে, সাধারণ যারা বই পড়ে তাদের কাছে আমি যদি আরো ভালো উপস্থাপন করতে পারি। এখনকে আপনি দেখা গেল যে আপনি যে বিভিন্ন সময়ে সাহিত্যের অবদানের জন্য পুরস্কার পেয়েছেন, অনেকেই বলেন যে সাহিত্যের জন্য লেখক পুরস্কারের মানে এই না, ইন্টারেস্টিং না, যে আমরা পুরস্কার পাওয়ার জন্য লেখক, তারপরে যখন আপনি যখন নিজের সৃষ্টিকর্মের জন্য পুরস্কার পান, তখন আপনার কাছে কেমন লাগে? এটা ঠিক যে পুরস্কার পাওয়ার জন্যই লেখো, এটা ঠিক না। মানুষকে কিছু দিতে পারি, মানুষ কিছু শিক্ষণীয় কিছু গ্রহণ করতে পারে সেটাই, তবে যদি লেখার মাঝে যদি পুরস্কৃত হয় তাহলে নিজের কাছে ভালো লাগে, যে উৎসাহিত হওয়া পাওয়া যায়। আমি দেখুন তো অনেকগুলো পুরস্কার, আমি পুরস্কারকে আপনাকে বেশি আনন্দিত, এটা আমি সাহিত্যে যেমন শেরেবাংলাকে ফজলুল হক 2013 সালে ঢাকায় একটা অনুষ্ঠান হয়েছিল, তাকে ঢাকা পাঠিয়েছিলেন ছিলেন, তারপরে শিক্ষা সচিব ছিলেন, তারপরে মার্শেদ সচিব ছিলেন, তারপরে ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি ছিলেন, মানে বিরাট একটা আয়োজন ছিল, তো ওখানে আমাকে পুরস্কার করা হয়। তা ভালো লাগছে যে আমি লিখছি, পুরস্কার পরে বড় কথা না, কিন্তু যেহেতু পুরস্কার আমাকে দেওয়া হয়েছে এর জন্য নিজের কাছে খুব ভালো লাগছে বা খুব আনন্দ লাগছে। আপনি তো বিভিন্ন জেলায় ঘুরেছেন, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে, আমাদের বাংলাদেশের অনেকগুলো জেলা, গ্রামগঞ্জে অনেক জেলা ঘুরেছে। সেই সব জেলার ভিতরে আপনাকে কোন জেলাকে বেশি নাড়া দিয়েছেন, যে এই জায়গায় সাহিত্যটা বেশি কাজ? সব জেলার ভিতরে আমি যা পারলাম, ময়মনসিংহের মানুষ অনেক এদিক দিয়ে আগানো, তারা বই পড়া, তারা এই সৃজনশীল বই, বিভিন্ন ক্যাটাগরির বই, তারা পাঠক, অনেক পাঠক তারা অনেক বই করতে চায়, স্কুল কলেজের ছেলে মেয়েদের দিকে তারা অনেক উৎসাহিত। তারপরে আবার দেখলাম ময়মনসিংহ শহরে ভালো ভালো লাইব্রেরি, এই বইয়ের বেশ বড়ো বড়ো লাইব্রেরি আছে, এবং লাইব্রেরিগুলো সচল, এত বোঝা যায় যে ময়মনসিংহের বই কেনে, সে তুলনায় জেলায় দেখলাম জলটা দুর্বল, তাতে সেই তুলনায় ময়মনসিংহ খুবই ভালো, তারা অনেক এই বই পড়ায় উৎসাহিত, তারা বই কেনায় উৎসাহিত, তাদের যে বড় বড় লাইব্রেরি, তা লাইব্রেরি বোঝা যায় তারা লেখাপড়ার দিকে তারা উৎসাহিত। এখন ধরেন ডিজিটাল দেশ, অনেক সময় বলে যে এখন সবার হাতে ফেসবুক মোবাইল চলেছে, সবাই ফেসবুক চালায়, এটা সেটা চালায়, এই এই সময়ে আসলে এই যে মানে আমাদের বই প্রকাশনা বইগুলো মায়ের খাচ্ছে বা সেভাবে চলছে না, বা মানুষের প্রতি বইয়ের প্রতি মানুষের উৎসাহিত না, আমাদের যারা পাঠক ছিল তারা এখন আর বইয়ের উপরে অনেকটা চলে গেছে, তারা এখন ফেসবুকের ভিতরে রয়েছে, ফেসবুক নিয়ে তারা সবসময় দেখা যায় যে ফেসবুক নিয়ে ব্যস্ত, যেখানে আমরা ছোটোকালে দেখছি মানুষ বই নিয়ে ব্যস্ত, সেখানে আবার ফেসবুক নিয়ে ব্যস্ত। আমরা দেখছি যে কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো ভালো একটা অনুষ্ঠান হলে করে একটা মানুষ গিফট করতো একটা বই, সেখানে এখন আর সেই বই দিয়ে কাউকে গিফট করা হয় না, দেখছি যে একটা বইয়ের সুন্দর করে লাল ফিতা দিয়ে, সুন্দর করে গিরা দিয়ে এই বইটা একটা অনুষ্ঠানে উপস্থাপন করছে, হয় মেয়ে কেঁদেছে অথবা ছেলে কেঁদেছে বা একটা অতিথি কেঁদেছে,
খুব একটা আনন্দের বিষয় তখন ছিল যে অমুক তিনি একটা বই গিফট করছেন, এটা খুব একটা বিষয় ছিল। কিন্তু এখন আর সেইটা নাই, সেটা থেকে মানুষ সরে আসছে, সরে আসছে এখন ফেসবুকের সাথে জড়ায় যাচ্ছে, স্কুলের ছেলে ছেলে সাধারণ মানুষও। তাই যে অ্যাকচুয়ালি যে কথাটা বলতে চাই যে এই বই থেকে দুই আসা মানে অনেক পিছনে চলে যায়, মানুষ যেখানে ছিল এখন সেখানে নাই। সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু যেমন এর আগে আপনিও বলছেন যে পাঠক আন্দোলন, পাঠক সৃষ্টির লক্ষ্যে, এটা অ্যাকচুয়ালি আপনার যুক্তিটা ছিল, এটা খুবই ভালো প্রশংসনীয়, এটা আমাদের দরকার। তা আমি এটাই বলবো যে বই পড়া, আপনার আরও অনেক ইনস্টেন্স আছে যে বই পড়লে কেউ দেউ ইয়া পায় না, অনেক কথা আছে, বড় বড় কবি সাহিত্যিকদের কথা আছে। তা আমি সবাইকে অনুরোধ করবো যে ফেসবুক থেকে সরে আসা যায় কি না, প্রয়োজন হিসাবে আমরা ফেসবুক দেখলাম, কিন্তু আমাদের বইয়ের উপরে আরও আগ্রহ হতে হবে, আরও বই পড়ার জন্য মন মনসা সৃষ্টি করতে হবে। আমি সবাইকে অনুরোধ করবো আপনার বই পড়ে। এখন দেখা যাচ্ছে যদি আমরা বই যদি না পড়ি, আমাদের এক ধরনের জ্ঞান হচ্ছে আমরা স্কুল কলেজে যে শিক্ষাটা পেয়ে এসেছি এই শিক্ষাটা কিন্তু আমাদের মাস্টার দরকার, এটা আমরা অস্বীকার করছি। কিন্তু এই শিক্ষার সাথে সাথে যেমন দেখা গেল যে ওই বইটা হচ্ছে যে একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, এবং এই ইঞ্জিনিয়ার হোক কিন্তু তারা পাশাপাশি যদি সৃজনশীল বইগুলো যদি পড়ে তাহলে কি হচ্ছে মানুষের কষ্ট না। আমরা যেমন পদ্মা নদীর মাটিটা পড়ে এসেছি, তারপরে লাল সাদু পড়ে এসেছি, আমরা যখন দেখা গেল যে আপনার ওই যে অলিউল্লাহ পড়ে এসেছি, এইসব বই পড়ার কারণে কি হয়েছে যে আমরা কিন্তু দরিদ্রতাকে মুক্তি পেয়েছি, লাল সাদুকে দরিদ্র অভাবটা বুঝতে পারছি। যখন আপনি একটা বড় চেয়ারে যখন বসবেন আপনি দেখবেন যে একজন সাহিত্যিকের একটা চেয়ারে বসা সে যে সার্ভিসটা দিচ্ছে, একজন বই পড়ে না সে কিন্তু সেই সার্ভিসটা দিতে পারছে না, কেন তাদের মনটা হয়ে যাচ্ছে হার্ড, মানে লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। কিন্তু সাহিত্য বইগুলি যারা পড়ে গেছে তারা কিন্তু মানসিক কষ্টটা অনুভব করতে পারে, কারণ দুই শিক্ষাটা অতীতে দেখা গেল যে আপনার স্কুল কলেজের শিক্ষাটা এর সাথে সৃজনশীল শিক্ষাটা, এই শিক্ষা যখন সমন্বয় হয়েছে তখন কিন্তু সে কিন্তু একটা পরিপূর্ণ মানুষ হতে পেরেছে। তার কাছে গেলে কিন্তু সে কিন্তু ফাইলটা আট পাচ্ছে না, সে কিন্তু সেবাটা দিচ্ছে, তাদের মন মানুষের সেবাই আছে। এটা অবশ্যই যে আপনি সৃজনশীল বই যদি পড়ে দেও তাহলে সে সুশিক্ষিত হতে হবে, সুশিক্ষিত একজন লোক শিক্ষিত হতে পারে, কিন্তু সুশিক্ষিত হওয়াটা না, আমরা তো সুশিক্ষা চাই, আমরা তো শিক্ষিত চাই, কোয়ালিফিকেশন থাকতে পারে কিন্তু তার সুশিক্ষাটা হওয়াটা বা সুশিক্ষাটা পাওয়াটা এটা কঠিন ব্যাপার। অনেক লোক অনেক মানুষের তো সুশিক্ষা নাই, যার জন্য সবাই অবক্ষয়। আপনি সেদিকে দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর, সে মোটামুটি দেখা গেছে যে অবসর করেছে, সে তার সকল সম্পদ ছেলেদের দেওয়ার পরে ছেলে কি করতেছে, ছেলে ছেলে এবং ছেলের বউ তাকে পাঠিয়ে দিয়ে দিচ্ছে মিরপুরে, তার বাসা ছেলে একটা বিদেশ থাকে একটা দেশে থাকে, তাকে পরিচয় দিচ্ছে না। এখনকার বাবা তুমি বৃদ্ধ আসন, সে বৃদ্ধ আসন থাকছে, একজন গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের তাদের একাডেমিক শিক্ষা আছে, কিন্তু আপনার এই সৃজনশীল বা আসল যে পড়া লেখা করাটা সুশিক্ষাটা তাদের ভিতরে নেই। এই যে ধরেন আপনার এই বইটা, আমি এই বইটা আমি পড়েছি, এই বইটা পড়ার পরে আমার মাথায় মাঝে মাঝে কাজ করে কি যে হ্যাঁ আমার কাছে টাকা যদি বেশি টাকা হয় তাহলে পরে আমি যে খারাপ হয়ে যাবো, মদ খাবো, এটা খাবো, ওটা খাবো, আমার যে কিন্তু তাহলে কি হতো, তাহলে পরে আমার আসলে এই শিক্ষাটা এই অর্থ আমার অর্থের মূল হয়ে যাবে। হ্যাঁ, এই বইটা কিন্তু আমরা সেই জিনিসটা, আপনার এই বইটা কিন্তু আমরা সেই জিনিসটা পেয়েছি, পেয়েছি কি যে ওখানে আমাকে যাওয়া যাবে না, যে এই বইটা কি আমরা বললাম যে আমাকে টাকা হলে পরে আমরা এই খারাপ কাজে যাবো না, আমরা এই খারাপ কাজের পরিণাম কিন্তু ভালো হবে। আপনার এই বইটা পড়ার পরে কিন্তু আমি সেই জিনিস বলছি, আমরা যদি এই বইটা নাই পড়ি এবং সমাজকে তো দুটো ভাবো, আমরা যে সমাজটা দেখছি এই সমাজে আর লেখকের দেখা কিন্তু এক নয়। না, এটাও ঠিক আছে যে আপনার অর্থ দরকার আছে, কিন্তু অর্থ বা অনর্থের এখন অর্থ মানুষ কি করে, আর এই এই পড়াশোনাটা এটা অর্থর উপরে, কেউ যারা ভালো চিন্তাশীল তারা অর্থর উপরে অত চিন্তা করে না, তারা জানে যে আমার কোনো রকমের জীবনযাপনের মতো একটা কিছু বলি চলে, তারাই কিন্তু আপনার এই লেখাপড়া বা বই বা সুশিক্ষার দিনটা বেশি। আর যারা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন তারা এই সুশিক্ষাটা না পাওয়ার কারণে তারা অর্থনৈতিক বড় মনে করেন, এই বড় মনে করার কারণে কিন্তু রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, দেশের সমাজের ক্ষতি হচ্ছে,
ফ্যামিলিভাবে পারিবারিক ক্ষতি হচ্ছে, তো এখানে আপনার সুশিক্ষার খুবই অভাব হচ্ছে বর্তমান। তা আমাদের যে পাঠক আন্দোলনের যে আপনি একটা ইয়ে করছেন, এটাও আমি খুব ভালো মনে করি যে সুশিক্ষার জন্য পাঠক আন্দোলন অনেক সহায়ক হবে। তো সুশিক্ষা আমাদের খুবই দরকার, একাডেমিক কোয়ালিফিকেশান বহু করা যায়, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যে ওই বিশ্ববিদ্যালয়ে গেলে পরে আমরা মানুষেরই গেলাম, আমাকে নৈতিকতা শিক্ষা দিল। এখন নৈতিকতা শেখার জন্য স্কুল কলেজ নাই, কিন্তু আমাদের যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে নৈতিকতা। এখন যদি নৈতিকতা, একজন অশিক্ষিত মানুষের ভিতরে নৈতিকতা আছে, আপনি দেখেন যে আমরা ছোটবেলায় দেখেছি যে একজন একজনের কাছে একটা ছাতি দিয়েছে যে ভাই এই ছাতিটা বাড়ি পৌঁছা দিয়ে, সে কি করেছে ওই ছাতিটা কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তারপরে ছাতিটা বগলে ছাতিটা কিন্তু ফুটে যায়, কেন উনি তো বলেনি যে ছাতিটা তুমি ফুটে যায়। তো এখন ব্যাপার ওইভাবে কিন্তু ছাতিটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি দেখেন আগেকার মানুষ আপনাদের ভিতর তাদের ভিতরে অল্প শিক্ষিত ছিল, কিন্তু তাদের ভিতরে নৈতিকতা ছিল, এবং যে কথাটা যখন বলেছে যে আমি এই কাজটা করবো এবং এই কাজটা দেবো, আগে দলিলই ছিল। আপনি দেখেন যে আগে জমি দৃষ্টি দলিল ছিল, কিন্তু জমি দৃষ্টি হয়ে গেছে, জমি দিয়ে দিচ্ছে, আজকে জমি দৃষ্টি করার পরেও কিন্তু জমি পাচ্ছে না, টাকা দেওয়ার পরেও টাকা পাচ্ছে না। সুশিক্ষা নাই, শিক্ষা ঠিকই নেই, সুশিক্ষা নিতে পারে। এই কারণে আমাদের বলছি যে আপনাদের প্রত্যেকটি বাড়িতে, আমি বলছি যে প্রত্যেকটি বাড়িতে ছোট করে হলো একটা, আমরা দেখেন প্রত্যেকটি বাড়িতে, আমি যে ঢাকাও বলে আসছিলাম, আপনারা ছিলেন না, বলছিলাম যে কি বলছিলাম যে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে যে পানিকে প্রত্যেকটি বাড়িতে একটু করে মিনি লাগাই দিই, যাতে মানুষ সূর্যের কোনো সময় একটু বই পড়তে বই পড়তে, কিন্তু প্রত্যেকটি বাড়িতে দেখুন প্রত্যেকটি বাড়িতে দেখুন যে গ্লাস রাখছে, এরা মানে এটা রাখছে, ওরা বই রাখছে, ওরা কোনো কোনো বই নেয়, হ্যাঁ বই নেয়, আসলে একটা বইয়ের কাছে একটা মোবাইল কিছু না, এবং মোবাইল একটা মানে কি বলা হয় সেটাকে আর মানে একটা পরিবারকে একটা সমাজকে যদি পরিবর্তন করতে হয় একমাত্র হাতিয়ার হচ্ছে বই, হ্যাঁ সেখানে মানসিকতার উপর যেমন পরিবর্তন হবে এবং মানুষের যে নৈতিকতাও পরিবর্তন হবে, এর এর কোনো বিকল্প নেই। বই থেকে অনেক কিছু শিক্ষা, মানে আমরা যদি পরিবর্তন হতে চাই, মানসিক পরিবর্তন হতে চাই, তাহলে বইয়ের কোনো বিকল্প নেই, বই কোনো বিকল্প নেই। আমাদের এভাবে সবাইকে আগে আসা উচিত যে বই পড়া, ভালো বইয়ের ভিতরে ভালো দিক আছে, খারাপ দিক আছে সেটাও দেখে সেটাকে পরিহার করা, কিন্তু বইয়ের বিকল্প নাই, বই পড়া খুব জরুরি দরকার। এবং আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে একটি করে মিনি লাইব্রেরি, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দেখা গেল যে আমরা ব্যাংকের গিলাস কিনতেছি, ও কিনতেছি, কিনে একেবারে ঘর সাদা কিনতেছি, কপি দিতে সাদা করতেছি, এই কপির সাথে জন্য কপিটাকে সাদা বই দিয়ে সাদা, হ্যাঁ কপির সাথে সাথে জন্য বই থাকে, বই থাকে। আমরা যে দেখছি যে আপনার ওই যদি বললাম না যে কোনো মুখখানে একটা বই দিচ্ছে মানুষ, এটাকে খুব বড় আকারে দেখছে বই উপহার, এখন একটা বই যদি আপনাকে দেওয়া কাউকে দেওয়া যায় এটা কিন্তু অত গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কারণ আমাদের মন মানসিকতা দেখছে, আমাদের বৈচিত্রতার অবক্ষয় দেখছে, যার জন্য এই বইয়ের উপরে মানুষের আন্তরিকতা, সেই যে মহপথ, সেই যে সৃজনশীল শিক্ষা বিষয়গুলো এটা লেখে, এর জন্যই হলো যে আপনার আরও এটাকে উৎসাহিত করা দরকার যে মানুষ জন্য, সাধারণ মানুষ তো স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা কিন্তু বই বইয়ের কোনো বিকল্প। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম, এটা একটা সাক্ষাৎকারের মতো নয়, আমরা আপনাদেরকে বুঝতে চেষ্টা করলাম, আমরা একজন জ্ঞানী মানুষ, একজন বিশিষ্ট কবি, কথাশিল্পী, বিশিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি সফর করেছেন, বিভিন্ন জেলা সম্পর্কে তিনি জানেন, বিভিন্ন মানুষের জীবন ধরে তিনি পুলিশের চাকরি করেছেন, অনেক বড় পোস্টে তিনি থেকেছেন, খুব একেবারে সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন তিনি এসেছেন।
আমরা খোলাখুলিভাবে আলোচনা করলাম আপনাদেরকে একটু বোঝাবার জন্য। আমরা পরিবর্তন চাই এবং দেশের মানুষ যেন পরিবর্তন হয়, আগের যে মানুষগুলো যেত নৈতিকতা ছিল সেই নৈতিকতার জন্য ফিরে আসে, বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে জন্য এত মানে শোপিস সাজানোর পাশাপাশি জন্য একটুখানা বই থাকে যাতে আমরা যেন ই হতে পারি, যেমন বৃদ্ধ বয়সে বাপমার কোনো ঠাঁই হয় না বিশেষ করে তার ঘরে, কেন আমাদের নৈতিকতা নেই। এই জন্য আমরা যদি বইয়ের কাছে ফিরে আসি তাহলে অবশ্যই আমাদের নৈতিকতা ফিরে আসবে, বইয়ের কাছে ফিরে আসলেই আমাদের মানসিকতা পরিবর্তন আসবে। আমরা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই, বাইরে কিছু যে আপনাকে ধন্যবাদ জানাই যারা দেখছেন এই ক্ষুদ্র অনুষ্ঠানটা। আপনাদের কাছেও নিবেদন থাকবে যে মানুষের কৃষ্টি কালচার, মানুষের নৈতিকতা, মূল্যবোধ এগুলাকে আরও বেশি আকারে লালন পালন করার জন্য আমি অনুরোধ করব। যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য ওই বৃদ্ধাশ্রমে না দিয়ে পারিবারিকভাবে তাদেরকে লালন পালন করে এই অনুরোধ সবাইকে আমি রাখব। আর সবাইকে এই বই করার জন্য আমি অনুরোধ করব যে আপনারা ছোট্ট আকারে একটা লাইব্রেরি রাখে, নানা প্রকার বই রাখে, এই ফেসবুক না দেখে বই পড়ে, সেটা আমি সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।